ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार सुप्रभात, शुरू করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন পণ্ডিতজিকে আমি স্বাগত জানাই, সুপ্রভাত জানাই। শুরু করি আজকের পথচলা। আজ কৃষ্ণপক্ষের দশমী, দুপুর 12:34 পর্যন্ত, তারপর শুরু হবে একাদশী। একাদশী ব্রত পালন আগামীকাল। আজ ধ্রুবযোগ দুপুর 12, আজ ধ্রুবযোগ রাত্রির 12:34 পর্যন্ত থাকবে। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, বৃষ রাশির কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা মানসিক টেনশন বিধি শারীরিক পীড়া। মেষ রাশির জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, বিশেষ করে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে শুভ, দুই সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বৃষ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, নানা রকম সমস্যা জটিলতা থাকবে, মানসিক টেনশন বজায় থাকবে। বিশ্বরাশির জাতক জাতিকারা বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, শুভ রং সাদা এবং লাল। নয় সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে নানা রকম সমস্যা জটিলতা এবং মানসিক টেনশন থাকবে। যারা ব্যবসা করছেন ব্যবসাগত সমস্যা জটিলতা, আজ মিথুন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক দিক থেকে শুভ, নানা রকম বিশেষ করে পারিবারিক দিক থেকে শুভ, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতির মতো যোগ আছে। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং লাল। দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ, পারিবারিক দিক থেকে নানা বিদেশ ভাষা ফল মিলবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাগত সাফল্য, সুনাম বৃদ্ধি পদোন্নতি। কন্যা রাশি জাতক জাতকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের শুভ রং সবুজ এবং লাল। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের শুভ। তুলারাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা মানসিক টেনশন বৃদ্ধি শারীরিক পীড়া, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। তুলারাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাল গুপ্তশক্তি বৃদ্ধি হতে পারে, পারিবারিক দিক থেকে নানা বিধ সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। তিন সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে, শুভ রং লাল এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা মানসিক টেনশন বৃদ্ধি। ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে বিশেষ করে আপনাদের প্রবল অর্থনাশের পাশাপাশি গুপ্তশক্তি বৃদ্ধি হতে পারে, সন্তানের সাফল্যের ক্ষেত্রে নানা রকম সমস্যা বা জটিলতা। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ,
অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাগত সাফল্য, মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, মকর রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসাগত নানা রকম মানে ব্যবসাগত সাফল্য মিলবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং লাল। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ, কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মজীবন সাফল্য, ব্যবসাগত সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে নীল এবং লাল। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, মানসিক টেনশন, বিধি, শারীরিক পীড়া। মীন রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন। আজ মীন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশের মতো যোগ আছে। শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। তিন সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। রাশিফল শেষ, কিন্তু আমাদের তরফ থেকে আপনাদের জন্য বা পণ্ডিতজির তরফ থেকে আপনাদের জন্য কোনো না কোনো বিষয় থাকে প্রত্যেক দিন বলার, আজকেও রয়েছে। খালি আমি তার আগে বলি, প্রত্যেক রবিবার বুধবার বারাসাত, প্রত্যেক সোমবার গড়িহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান চেম্বার, আজকেও রয়েছে হাতিবাগান চেম্বার, আগামী শুক্রবার দিন চেম্বার রয়েছে বালিতে, 8ই আগস্ট বর্ধমান, 14ই আগস্ট দুর্গাপুর, 15ই আগস্ট আসানসোল, 19ই আগস্ট বোলপুর, 20ই আগস্ট বাঁকুড়া, 29ই আগস্ট মেচেদা এবং 4th সেপ্টেম্বর মেদিনীপুরে চেম্বার রয়েছে। অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 8583013265, 9836464655। এই দুটো নাম্বার অনলাইন অফলাইন দুটি চেম্বারের জন্যই কিন্তু এই দুটো নাম্বার। এবং আপনারা শ্রাবণ মাসের আরও তিনটি সোমবার রয়েছে বাকি, সেই তিনটি সোমবার এবং তার আরও মনে হয় দুটি সোমবার হিসেব মতো না, দুটো সোমবার এবং তার সঙ্গে অমাবস্যা আপনারা কিন্তু কাজে লাগাতেই পারেন, সুতরাং যোগাযোগ করে নেবেন। আজকে চলে যাব কী নিয়ে কথা বল। আজকে আমি হনুমানজির পঞ্চরূপের ব্যাখ্যা দেব। আচ্ছা, হনুমানজির আমরা তো মঙ্গলবার করে প্রত্যেকে বিশেষ করে হনুমানজির পুজো করি বাড়িতে, পঞ্চরূপের ব্যাখ্যা সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। শ্রাবণ মাস শিবের মাস, শিবের একটি রূপ বা অংশ হিসেবে আবির্ভূত হয়েছিলেন রুদ্র অবতার হনুমান। পুরাণের একটি ঘটনা অনুসারে একদা দশানন রাবণ কৈলাসের দ্বার পাহারারত নন্দীকে ব্যঙ্গ করলেন বানর বলে। ক্ষিপ্ত হয়ে নন্দী রাবণকে অভিশাপ দিলেন, নর আর বানরের হাতেই রাবণ তার কুল ধ্বংস হবে। এই অভিশাপ পরবর্তীতে কীভাবে সত্য হয়েছিল তা রামায়ণে বিস্তারিতভাবে বর্ণিত আছে। হনুমানের পিতা ছিল কেশরী, মায়ের নাম ছিল অঞ্জনা। হনুমানের পালক পিতা হলেন পবন দেবতা। রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে তথা ভগবান রামের সেবা ও রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার হনুমানের আবির্ভাব। আজকের এই অনুষ্ঠানে হনুমানজির একটি বিশেষ রূপ পঞ্চমুখী রূপের ব্যাখ্যা ও এই রূপ ধারণের কারণ, তার পাশাপাশি জানাবো কোন রূপের পুজো করলে কী হয়, এবং সবশেষে জানাবো শ্রাবণ মাসের পবনপুত্র হনুমানের পুজোর কয়েকটি সহজ শাস্ত্রীয় ব্যাখ্যা, কেন বজরংবলীকে পঞ্চমুখী রূপে অবতীর্ণ হতে হয়েছিল তার উত্তর রামায়ণেই আছে। রামায়ণ অনুসারে প্রভু শ্রীরাম এবং রাবণের যুদ্ধ চলাকালীন পরাজয় এড়াতে রাবণ তার ভাই অহিরাবণের কাছে সাহায্য চেয়েছিলেন। অহিরাবণ ছিলেন পাতালের রাজা। রাবণের ভাই অহিরাবণ তার মায়ার মধ্যে দিয়ে প্রভু শ্রীরাম এর সেনাকে ঘুমের মধ্যে ফেলে রাম লক্ষণকে বন্দি করে পাতালে নিয়ে যান। হনুমানজি রাম ও লক্ষণকে উদ্ধার করতে পাতাল লোকে যাওয়ার পরে সম্মুখীন হন মকরধ্বজ নামে এক যোদ্ধার মুখোমুখি হন এবং মকরধ্বজ পরাজিত করে পাতালের অভ্যন্তরে গিয়ে হনুমান দেখলেন সেখানে 5টি মোমবাতি 5টি শিখা জ্বলছে, ওইগুলোকে অহিরাবণের শক্তির উৎস। এই সময় হনুমান পঞ্চমুখী রূপে অবতীর্ণ হন। পঞ্চমুখ অবতারে হনুমান তার 5টি মুখ দিয়ে একসাথে সেই 5টি মোমবাতি নেবেন ও পরে রাবণের ভাই অহিরাবণকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন।
এবং ভগবান শ্রীরাম ও লক্ষ্মণকে মুক্তি দিয়েছিলেন। এই হলো পঞ্চমুখী রূপের অবতীর্ণ হওয়ার কারণ। ভারতীয় জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক জগতে হনুমানের এই রূপের গুরুত্ব অপরিসীম। পাঁচটি রূপের মধ্যে রয়েছে নির্দিষ্ট নাম ও ব্যাখ্যা। প্রথম মুখটির নাম হলো হনুমান, শ্রী হনুমান। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে এবং মনের বিশুদ্ধতা দেয়। দ্বিতীয় মুখটির নাম হলো নরসিংহ। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি শত্রুদের ভয়কে সরিয়ে দেয় এবং বিজয় দেয়। নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর সিংহ ও মানুষ অবতার, যিনি তার ভক্ত প্রহ্লাদকে তার দুষ্ট পিতা হিরণ্যকশিপু থেকে রক্ষা করার জন্য এই রূপ নিয়েছিলেন। তৃতীয় রূপ মুখটির নাম হলো গরুড়। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি অশুভ শক্তি, নেতিবাচক প্রভাব দূর করিয়ে সরিয়ে দেয় এবং শরীরের সমস্ত বিষাক্ত প্রভাব দূর করে। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন। চতুর্থ মুখটি হলো বরাহ। এই মুখ ও বিষ্ণুর একটি অবতার অনুসারে সৃষ্ট। এই মুখটি সুখ ও সমৃদ্ধি দান করে, মনকে শান্ত রাখে। পঞ্চম মুখটি হলো হয়গ্রীব। এই মুখটি ঘোড়ার আকৃতি বিশিষ্ট। এই মুখে শক্তি ও জ্ঞান দান করে ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। শাস্ত্রমতে গ্রহরাজ শনির সাথে হনুমানের একটি বিশেষ সম্পর্ক আছে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে যে শনি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজির কৃপার প্রয়োজন আছে। এই বিশ্বাসে পৌরাণিক ব্যাখ্যাও আছে। রাম লঙ্কায় যাবেন রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করার জন্য, তার জন্যই রামেশ্বরম সেতু বন্ধন হয়েছে। ভক্তবীর হনুমান আছেন তার তত্ত্বাবধানে কঠোর পহরায়। প্রিয় রামের কাজে কোনো বাধা আসতেই দেবেন না তিনি। এমন সময় হনুমান একদিন রামের পুজো বসছেন এবং শনিদেব এলেন তার কাছে। নিজ পরিচয় সদম্বে ঘোষণা করে বেশি শক্তিশালীকে তা দেখার জন্য হনুমানকে যুদ্ধে আহ্বান করলেন। শান্তভাবে প্রত্যাখ্যান করলেন হনুমান। বললেন, আমি এখন রামের ধ্যানে বসেছি, দয়া করে আমাকে একা ছেড়ে দিন, পুজোর সময় আমাকে বিরক্ত করবেন না। শনি তো নাছোড়বান্দা, যুদ্ধে শক্তি পরীক্ষা না করে কিছুতেই যাবেন না তিনি। অগত্যা হনুমান আর কি করেন, নিজের লেজটাকেই বড় করে শনিদেবকে পেঁচিয়ে ফেললেন লেজে, আর তারপর শক্ত করতে লাগলেন লেজের বাঁধনি। যতই বাঁধন শক্ত করেন শনিদেব তো ততই হাঁসফাঁস করতে থাকেন। শেষে হনুমান যখন লেজ ওপর নিচ করতে লাগলেন, শনিদেব তখন রীতিমতো কষ্ট পাচ্ছেন। এরপর পাথরের ওপর দিয়ে ঘষে তাকে কিছুটা দূরে নিয়ে গেলেন হনুমান। সারা গায়ে তখন রক্তে ভেসে যাচ্ছে, তিনি মুক্তি চাইলেন। তখন শনির মিনতিতে দয়া হলো হনুমানের, ছেড়ে দিলেন তিনি। এরপর শনিদেব নাকি বীর হনুমানকে অনুরোধ করেছিলেন তার ক্ষতে আরও রক্তে তেল লাগিয়ে দিতে, কারণ তেল যন্ত্রণা নাশক। হনুমান তাই করেছিলেন, যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন হনুমান। শান্তি পেয়ে শনিদেবের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর তার রামের ভক্তদের বিরক্ত করবেন না। যারা নিয়মিত হনুমান মন্দিরে যান, গৃহে হনুমান মূর্তি প্রতিষ্ঠা করেছেন বা তাদের কাছে কয়েকটি কথা বলবো বজরঙ্গবলীর কৃপা লাভের জন্য। শ্রাবণ মাসে অবশ্যই স্নান করে বিশুদ্ধ চিত্তে লাল বা কমলা পট্ট বস্ত্র ধারণ করবেন, হনুমানজির আরাধনা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। আর বিশেষ করে আপনারা এই দিন চেষ্টা করবেন সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এবং জেসমিন তেলের প্রদীপ জ্বালানো খুব শুভ, এতে সংসারে অশান্তি দূর হয়। শ্রাবণ মাসে হনুমানজির উদ্দেশ্যে আপনার তুলসী পাতা নিবেদন করবেন। হনুমানজির প্রিয় হলো লাড্ডু, তার প্রসাদে লাড্ডু দিলে ভগবান প্রসন্ন হন, এতে অনেক অশুভ গ্রহকে বা অশুভ গ্রহের ফেরও কেটে যায়। আচ্ছা, তার পাশাপাশি বলবো রবি ও চন্দ্র মঙ্গল সহ একাধিক গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে হনুমানজির কৃপা লাভের প্রয়োজন আছে এবং রুদ্র অবতার হনুমানের কল্যাণের দেবতা হিসাবে বিবেচিত হন। শাস্ত্রমতে পঞ্চমুখী হনুমানজির ও তার ভক্তদের সমস্ত দুর্ভোগকে নষ্ট করে দেন, নিয়মিত তার আরাধনা অপার ঐশ্বর্য সমৃদ্ধি প্রদান করেন।
যাই হোক, আজকে আমি এই হনুমানজির মানে পঞ্চমুখের ব্যাখ্যা দিলাম। আজকে আমি একটা প্রশ্ন করি, আপনি যে ব্যাখ্যাটা দিলেন তার থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, তার মানে যাদের শনি সাড়ে সাথে চলছে তারা যদি হনুমানজির পুজো করেন তাহলে অনেকটা প্রকোপ থেকে, কারণ যেহেতু গল্পটার মধ্যে আপনি বললেন যে রামের ভক্তদের আমি কখনো মানে বিরক্ত করব না। আমরা তো সবসময় বলি যাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে বিশেষ করে যাদের শনির যে সমস্ত জাতক জাতিকা শনির দোষী নিচস্থ শনি বা শনি সাড়ে সাথে শনির ধাইয়া আচ্ছা অশুভ শনির মহাদশা তাদের ক্ষেত্রে তো বিশেষ করে হনুমানজির পুজো করা অবশ্যই উচিত, এবং বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পুজো করা উচিত। হনুমানজির পুজো বাড়িতে করবেন বা কোনো মন্দিরে গিয়েও পুজো করতে পারেন, এবং তার পাশাপাশি হনুমান চালিশাও পাঠ করবেন, এটা উচিত করা। আর বিশেষ করে শনির যদি কোনো রকম দোষ থাকে সেই ক্ষেত্রে আপনারা শনিদেবের আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালী, দক্ষিণাকালী মন্দিরেও পুজো করবেন শনিবার করে। দক্ষিণাকালী মন্দিরে আপনারা নাম গোত্র পাঁচটি ফল ফুল সহ পুজো করবেন। আর হনুমানজির প্রিয় হচ্ছে লাড্ডু, লাড্ডু অবশ্যই দেবেন। আমি আবার একটা জিনিস দিই, সেটা হচ্ছে কমলাভোগ। কমলাভোগ আমি মঙ্গলবার করে চেষ্টা করি কোথায় পাওয়া যায়। কারণ একটা কথা কি যে পুজোতে কিন্তু কোনো রসের মিষ্টি চলে না, রসযুক্ত মিষ্টি পুজোতে কখনো চলে না। পুজো সবসময় শুকনো মিষ্টিতে পুজো দিতে হয়, রসগোল্লা যেমন রসযুক্ত মিষ্টি, কমলাভোগ রস নেই। হ্যাঁ, কমলার রস আছে, আমি দিই স্পেশালভাবে কোনো রস। আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে আপনি কমলাভোগ দেব, কমলাভোগ তো রসযুক্ত, আমি দিই সেটা। কিন্তু অ্যাকচুয়ালি পুজোতে কিন্তু কখনো রসযুক্ত কোনো মিষ্টি কিন্তু পুজোতে চলে না, সবসময় শুকনো মিষ্টি, নানা রকম শুকনো মিষ্টি আপনি দিতে পারেন, রসযুক্ত মিষ্টি কখনো পুজোতে চলে না। যাই হোক, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাম, নমস্কার স্যার, কে বলছেন? আমি মধুমিতা ঘোষ বলছি বসিরহাট থেকে। মধুমিতা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। তার আগে একটা কথা বলি, আমি নিজে গেছিলাম কেরিয়ারের জন্য, বিয়ের জন্য, আমি এখন অনেক ভালো আছি। আর হচ্ছে আমি স্যারের সঙ্গে কথাও বলেছি, এবার হচ্ছে আমি ভাইয়েরটা একটু জানতে চাই। আচ্ছা, বিয়ে হয়ে গেছে তোমার? না, হয়নি, কিন্তু সব ঠিকঠাক হয়ে রয়েছে, কিছুদিন পর কেরিয়ার তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কি করো এখনো ম্যাম? আমি এখনো সেইভাবে কিছু করি না, লকডাউনের জন্য একটু পিছিয়ে যাচ্ছে, মানে কোম্পানিটা একটা সেইটা একটু পিছিয়ে। কিন্তু কাজের জায়গাও রেডি আছে, বিয়ের জায়গাও রেডি হয়ে গেছে, সবকিছু রেডি আছে, ভালো আছি, এটাই এর জন্য আমি স্যারকে স্যারকে আবার কল করলাম। আজকে ভাইয়ের সম্পর্কে জানবো, ভাইয়ের ডেট অফ বার্থ 22/4/1995। সময়? টাইম বলো। সকাল 10টার পরে বসিরহাট। 10টার পরে মানে এক্স্যাক্টলি টাইমটা জানো না? এক্স্যাক্ট না, সেই রকম ভাবে না, কিন্তু 10টার পর। 10টা থেকে কটা পর্যন্ত হবে মোটামুটি? 10টা থেকে 10:30-এর মধ্যে, আধ ঘন্টার ডিফারেন্স। ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, আধ ঘন্টা, যদি ডিগ্রিটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ওর জন্মবার কি শনিবার? হ্যাঁ শনিবার। মিথুন লগ্ন মকর রাশি আসে এই সময় ধরে। হ্যাঁ, কোনো সময় দেখেছিলে? উত্তরাষাঢ়া নক্ষত্র নরবর, ঠিক আছে। আচ্ছা, লগ্নটা হচ্ছে মিথুন লগ্ন 21°4, অর্থাৎ 10টা থেকে 10:30-এর মধ্যে যদি জন্মগ্রহণ করে, হ্যাঁ, তাহলে কিন্তু মিথুন লগ্নই থাকবে, মানে ডিগ্রি অনুযায়ী। কারণ আমি যদি এখন 10টা ধরেছি, ধরো 10টা পরে 21°তে আসছে, আধ ঘন্টার জন্য ওই মিথুন লগ্নই থাকবে, অর্থাৎ ওর ডিগ্রিগত সেভাবে পরিবর্তন আসবে না। হ্যাঁ, আচ্ছা, তুমি মিথুন লগ্ন ধরে এগোতে পারো, ঠিক আছে। আর ওর বর্তমানে হচ্ছে রাহুর মহাদশা চলছে, রাহুর মহাদশা, আর বিশেষ করে রাহু হচ্ছে ওর অবস্থান করছে জন্মছকের পঞ্চম ভাবে, একাদশ ভাবে কেতুর অবস্থান। আর রাহুর সাথে অন্তর্দশা কী আছে দেখে নিচ্ছি। রাহুর সাথে অন্তর্দশা চলছে এখন এই মুহূর্তে বুধের অন্তর্দশা, ঠিক আছে। জন্মচক্রে শুক্র দশমভাবে তুঙ্গি অবস্থায় আছে, কেন্দ্রভাবে লগ্ন, আচ্ছা, সপ্তম চন্দ্র সক্ষেত্রে দৃষ্ট, দ্বিতীয় পতি সক্ষেত্রে দৃষ্ট, রবিও তুঙ্গি, রবি তুঙ্গি মঙ্গল নিজভঙ্গ রাজ্য, এবং মঙ্গল চন্দ্রের কিন্তু আবার লক্ষ্মী যোগ,
জন্মছকটা ভীষণ ভালো ছক, ভালো ছক, ভীষণ ভীষণ ভালো ছক। এই জন্মছকে সাফল্য আসবে, ওর কর্মজীবন ভালো হবে, ক্রিয়েটিভ সংক্রান্ত করতে গেলেই বাধা আসবে। দাঁড়া আমি বলছি বলছি, ক্রিয়েটিভ সংক্রান্ত কোনো সাফল্য জন্মছকে আছে, ওর কোনো ক্রিয়েটিভ সংক্রান্ত, ক্রিয়েটিভ নাচ গান খেলাধুলো বিভিন্ন রকম, মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, তাই তো? এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, ফুটবল খেলছে, হ্যাঁ ফুটবল খেলা করে, ফুটবল খেলে, মানে খেলা করে, হ্যাঁ খেলা করে, খেলা করে মানে সেটা কি ফার্স্ট ডিভিশন বা ওই জাতীয় কিছু, মানে জেলা স্তরে খেলে করছে, ক্লাবও পায়, কিন্তু এই লকডাউনের জন্য 2 বছরই আটকে আছে। বুঝতে পারলাম না, আপনার ভাই খেলা করছে কিন্তু এই লকডাউনের জন্য এই 2 বছর যে ক্লাব সই হয় কলকাতা লিগে খেলতো সেগুলো আর হচ্ছে না, সেই জন্য একটু আটকে আছে। মানে আপনার ভাই প্লেয়ার, হ্যাঁ হ্যাঁ ফুটবল প্লেয়ার, এবং কলকাতার ক্লাবেই খেলতো, হ্যাঁ কলকাতা ক্লাব ক্লাব খেলতো, কিন্তু হচ্ছে এখন হচ্ছে না, মানে লকডাউনের জন্য, মানে লকডাউন কিছুই পিছিয়ে গেছে। শুনুন, এখন ওর জন্মছক অনুযায়ী বিশেষ করে 24 সালের জুলাই পর্যন্ত কিন্তু ভালো নয়, 24 সালের জুলাইয়ের পর থেকে ওর সময় ভালো, চাকরি বাকরি পাবে। ওর ভাগ্য প্রতি কারকগ্রহ শনি সক্ষেত্রস্থ আছে, কর্ম প্রতি কারকগ্রহ বৃহস্পতি কর্মভাবে দৃষ্ট আছে, কর্মভাবে শুক্র তুঙ্গি আছে। আমি জানি না তুমি তোমার ভাইয়ের জন্মছকের টাইমটা সঠিক দিয়েছো কি না, বা ওর ডেট অফ বার্থ যদি সঠিক হয়, এই জন্মছক কখনো মার খাবে না। যদি যদি ওর যদি কর্কট লগ্ন হয়, সাপোজ ওর লগ্ন ভুল আছে, ধরলাম আমি মিথুন নয় কর্কট আছে, তাতে ওর সমস্যা নেই, তাতে ওর ভাগ্যস্থানে শুক্র থাকছে, কর্মভাবে রবি তুঙ্গি অবস্থা থাকছে, এই জন্মছক অনুযায়ী কিন্তু জীবনে সাফল্য পাবে। হ্যাঁ রাহুর দশা ওকে কিছু কম বেশি ডিস্টার্ব করবে, রাহু দশায় একটু মানে লেট হতে পারে, কিন্তু 2024 সালের জুলাইতে ও শুক্রের মহাদশা শুরু হবে, শুক্রের মহাদশা চাকরি বাকরি আসবে, অবশ্যই চাকরি বাকরির যোগ আছে ভালো। খেলাধুলো সংক্রান্ত ব্যাপারটাকে ভাবতে বলো, খেলাধুলো, হ্যাঁ ওই ব্যাপারটাকে ভাবতে বলো। ওর জন্ম ছক অনুযায়ী কিন্তু সাফল্যের চার্ট খুব দুর্দান্ত চার্ট আছে, দেখো ওর জন্মছক অনুযায়ী কিন্তু পঞ্চমপতি শুক্র তুঙ্গি দশমভাবে, এবং রবিও তুঙ্গি অবস্থায়, কর্মকারগ্রহ রবিও তুঙ্গি, আর মঙ্গলচন্দ্রের মঙ্গল নিজভঙ্গ রাজযোগ প্লাস তোমার সে লক্ষ্মীযোগ আছে মঙ্গলচন্দ্রের, যার ভাগ্যপতি কারকগ্রহ সক্ষেত্রস্থ আছে তার তো সমস্যা হওয়ার কথা নয়, এবং তার জীবনে ভাগ্য উন্নতি হবে, ঠিক আছে? ওর জন্মছক খুব ভালো ছিল, মানে কতদিন থেকে কতদিনের মধ্যে কিছু করার যোগ আছে এখন বর্তমানে, ধরো এখন যে বর্তমান সময়টা চলছে এই সময় কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে ওকে, কারণ এই সময়টা হচ্ছে ওর রাহু বুধের দশান্তর্দশা চলছে, বুধটা কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় আছে, কেন্দ্রপতি কারকগ্রহ, বুধ তো অ্যাকচুয়ালি বাধকপতি এবং কেন্দ্রপতি কারকগ্রহ, এই সময়টা ওকে ভালো দেবে না, ও শুক্রের অন্তর্দশা থেকে ওর জীবনের সাফল্য আসবে 24 সাল থেকে, হ্যাঁ এই সময়গুলো ওকে তুমি কিছু রেমেডি করতে পারো, খারাপ কিছু নয়, হবে না, কিন্তু আমি ওকে বল, আমি তোমাকে বলবো যে ওর জীবনে সাকসেস আছে, 24 সালের আগে সাকসেস নেই, অতএব রেমেডি ওর করতে করলেও করতে পারো, না করলেও না করতে পারো, হ্যাঁ রেমেডি যে করতেই হবে তার কোনো ই নেই, মানে আমি জোর দেবো না, কারণ 24 সাল থেকে ওর কর্মযোগ ভালো আছে, কর্মজীবনে সাফল্য আছে, এই 3 বছর ওকে কী করতে হবে, খেলাধুলো হ্যাঁ দিক থেকে আরও একটু এগিয়ে যেতে হবে, বা এই সময় ওকে পড়াশোনা করলে পড়াশোনা করতে পারে, কিন্তু কর্মযোগ ওর ভালো আছে, সম্মানজনক কর্মযোগী আছে, কর্মজীবনে সাফল্য উন্নতি কিন্তু আছে, সেটা 24 সাল থেকে, তার আগে পাবে না কিছু, হাতে সময় নেই। আমার মনে হয় ওদের তোমরা যদি যোগাযোগ করতে চাও অনলাইন অফলাইন, বসিরহাটে ওদের বাড়ি, তো সেক্ষেত্রে বারাসাতটাই খুব কাছের চেম্বার বসিরহাট থেকে, এবং বারাসাতে পণ্ডিতজির নিজস্ব গৃহমন্দিরে প্রতি রবিবার এবং বুধবার চেম্বার থাকে, তোমরা যোগাযোগ করতে পারো, এবং এই
শ্রাবণ মাসের সোমবার এবং তার সঙ্গে সামনের অমাবস্যা যেদিন যে হোক যে কোনো একটা দিনকে তোমরা কাজে লাগাতেই পারো এবং আপনারাও কাজে লাগাতে পারেন। যোগাযোগ করে নেবেন অনলাইন চেম্বার অফলাইন চেম্বারের জন্য। আজকে হাতে সময় নেই, এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।